কাঁকড়া এনেছি আজকে। আজকে কাঁকড়া হবে রান্না। কাঁকড়াটা কেটে নিয়েছি, এগুলো একটু ছেঁচবো। এগুলো শিল দিয়ে একটু ছেঁচে দিলে মশলাগুলো ঢুকবে। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। তারপর নদীর মাছ, নদীর মাছ ফলি এসেছে, ট্যাংরা, ভাগন, নদীর তো বন্ধুরা, মাছগুলো তো কেটে ধুয়ে নিয়ে এসেছি, তারপর এখানে রান্না হচ্ছে। এই যে সাতলানো হচ্ছে, এই মাছগুলো শসা দিয়ে পাতুরি হবে, এগুলো ঝোল হবে। দেখুন বন্ধুরা কত বড় বড় মোচা। এগুলো আমাদের বাজার থেকে কিনে এনেছে। তারপর এগুলো লতি, এগুলো বাজার থেকে কিনে এনেছে। সুন্দর, খুব সুন্দর। এগুলো আমরা লাহি কচু বলি, খুব টেস্টি এটা খেতে। ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে। ভাগন মাছের চচ্চড়া হয়ে গেছে। আজকে কাঁকড়াটা ডিম্পি বানাবে। দেখি ডিম্পি, এখন ও পেঁয়াজ ছুলছে, রসুন ছুলছে। আজকে অন্যরকম স্টাইলের কাঁকড়া বানাবে। ক্যামেরাম্যান কি হয়েছে বল, ক্যামেরা ওম্যান, অনেক পান খাওয়ানি হয়েছেন আপনি, কি করব বল, তো খাই, তো বেশি খাই না, সারাদিনে তিনটে খাই। সারাদিনে তিনটে খাও কিন্তু পানের পিক ফেলাই না, মুখে রাখি 1 ঘন্টা। না কুচি কুচি করে কাটবো, এই পাকা লঙ্কা গুলো দিবে না, পাকা লঙ্কা গুলো দিব না, কাঁচা গুলো দিব, নইলে ভূত লঙ্কা দিব, বিকজ আমরা তো সবাই ভূত লঙ্কা খাই। হয়ে গেছে, আদা কেটে নেব। কাঁকড়া গুলো মাখা হয়েছে হলুদ আর নুন দিয়ে। এবার তেল দিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। আগে কি দিবে, কাঁকড়া গুলো আদাটাকে আদা রসুন ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা, এখন আমি কাঁকড়াটা দিয়ে দেবো। জলটা একটু ছেঁকে ছেঁকে
বন্ধুরা কাকড়া ফ্রাই রেডি হয়ে গেছে কেমন হয়েছে কাকড়াটা দারুণ 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 ভালো হয়েছে ডিম্পি রান্না করেছে আজকে অসম্ভব